পছন্দের মানুষ আছে আমার, মানে বাংলাদেশ বা ইয়েতে, কারণ আমি ফলো করতে পছন্দ করি না, বাট মানুষের বিভিন্ন আর্টিস্টের যারা প্রপারলি তাদের অ্যাক্টিং স্কিল ডেমনস্ট্রেট করতে পেরেছেন, যারা আমাদেরকে মানে প্রপার কী বলে, আমি যাদেরকে যাদের দিয়ে এন্টারটেইন হয়েছি তাদেরকে পছন্দ আছে। তো বাংলাদেশে যদি বলি, তাহলে যদি সিনেমা ওয়ার্ল্ডে বলি, তাহলে ডেফিনেটলি আমার প্রথম পছন্দ থাকবে সবসময় মান্না ভাই, বিকজ আমি অ্যাকশন ঘরানার ছেলে, মানে ওই জিনিসগুলো আমার পছন্দ। আর মান্না ভাই হচ্ছে বেটার অ্যাকশন হিরো বাংলাদেশ কখনো দেখে নাই, সো হি ইজ মাই নাম্বার ওয়ান চয়েস অন দ্যাট। আর যদি ওয়ার্ল্ড ওয়াইড বলি, তাহলে ডেফিনেটলি অনেকেই আছেন, বাট অ্যাক্টিংয়ের জায়গা থেকে বললে ড্যানিয়েল ডে লুইস আমার সবচেয়ে ফেভারিট। অবশ্যই অবশ্যই, মানে আর্টিস্ট তো আসলে নিজেকে মানে একটা জায়গায় দেখতে চায় না, তাদের মজাটাই হলো গিয়ে আরেকটা মানুষ হয়ে যাওয়া। তো আরেকটা মানুষ যদি ডিফারেন্ট ডিফারেন্ট ঘরানার হয়, কেউ বেশি রোম্যান্টিক থাকে, তাকে ওই জিনিসটা অ্যাডপ্ট করার যে বিষয়টা, ওইটাই তো ফান। সো আমার প্রচণ্ড ইচ্ছা যে আমি খুব রোম্যান্টিক একটা সিনেমা করব, যেখানে আমি প্রচণ্ড রোম্যান্টিক পারফর্ম করব, পারফরমেন্স দিব। আর আরেকটা করার ইচ্ছা আছে যেটা হলো যে প্রচণ্ড সাইকারিক একটা ক্যারেক্টার, টেরিফাইং ক্যারেক্টার স্ক্রিনে। শাকিব খানের মানে টানা যুগ ধরে তিনি শাকিব ভাই, শাকিব ভাই ইজ আওয়ার লাস্ট সুপার সুপার স্টার। সো ইনফ্যাক্ট উনি যে কাজগুলো করে গিয়েছেন, মানে ফর টু ডেকেডস, হ্যাঁ, তো ওই মানে উনি তো একাই এন্টারটেইন করে গিয়েছেন যখন অন্য কেউ ছিল না পাশে, বা অন্য অন্য কারো গ্রহণযোগ্যতা ওই লেভেলটাতে ছিল না। সো শাকিব ভাই উইল অলওয়েজ বি শাকিব ভাই, হ্যাঁ, আমাদের আমাদের সুপারস্টার, আমার সুপারস্টার, দ্যাটস দ্যাট। সো আমি এক জায়গা থেকে শুনছি যে কোন একজন পরিচালক বা কোন একজন প্রডিউসার মানে হি ওয়ান্টস টু উইন যে শাকিবের সাথে মানে সিনেমায় করানোর জন্য আর কি, মানে শাকিব ইজ দ্য লিড হিরো, আপনি মানে থাকবেন আর কি। সো আমি জাস্ট থাকবো, মানে আপনি নিশ্চয়ই সেখানে হিরো হিসেবে থাকবেন, এভরিথিং ডিপেন্ডস অন স্ক্রিপ্ট। হ্যাঁ, স্ক্রিপ্টে যদি স্পেস থাকে, পারফর্ম করার স্পেস যদি থাকে, উইনে বান্ন। ঢাকাটাকে ছিলেন আপনি, আপনার ক্যারেক্টারটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, এরকম ক্যারেক্টার থাকে। হ্যাঁ, যদি মানে ওই যে বললাম, স্ক্রিপ্ট যদি আমাকে স্পেস দেয় যেখান থেকে আমি পারফর্ম করে আসতে পারবো, মানে আমার কাছে কখনোই মানে লিড বা এই টাইপের কোনো কিছু কখনো ম্যাটার করে নাই। সবসময় আমি স্ক্রিপ্টকে প্রাধান্য দিয়েছি। সো আমি যদি দেখি যে আমি স্ক্রিপ্টে যাই, ডেফিনেটলি